ছিল এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক একসাথে একশো একসাথে একশো মানে আপনারা করিম চাচারে খুঁজতেছেন না আমি তো সেই খোঁজ দিতেই আসছি আরে আমি তো তোমার জন্য সানলাইট আমি তো তোমার মানে পানি কি বলো তোমাকে আমি শুকাতে দেব কি ধরনের কথাবার্তা বলো তুমি একটা আমার জান জানো তোমার আমি শুকাতে দেব কি আমি ভাবছিলাম তোমার কাছে বিদায় নিয়ে যাবো বোনের কাছে তোমরা দুই বন্ধু সেবাছো শোনো আমি আর করিম যদি একসাথে মিলে থাকি তাহলে কারোরই কিচ্ছু করার ক্ষমতা নাই আমার ইনশাল্লাহ তাহলে তোমরা রাতে কই ছিলে ও সে তো আর এক ইতিহাস ঘটনা হচ্ছে যে বন্ধুর মোটরসাইকেল বাইকটা নিয়ে আমরা ওই যে দোস্ত সিনেমার মতো পিছনে উঠা দুই দোস্ত গেছিলাম শহরে গেছিলাম মানে এই গ্রাম রক্ষার জন্য একটা মিটিং ছিল মিটিং করে একটা পার্টি মার্টি করে সুন্দর ব্যবস্থা করে তারপরে চলে আসছি ওকে তোমরা অনেক মজা করেছো আর এদিকে এদিকে আমরা টেনশনে শেষ দুজনকে কঠিন শাস্তি এখন তো রাগারাগি করার সময় না এখন হচ্ছে ভালোবাসার সময় এই বন্ধু আমি যাই বাড়িতে যাই মানে সারা রাত ঘুমাই নি রাতে বেলা আসুন রেস্ট নেই আমার একটু ঘুমানো লাগবে হ্যাঁ যাও ওকে বোন গেলাম আসলে তোমরা না ওল্ড হয়ে গেছো আর তাছাড়া একা একা পার্টি করলে এমনই হবে আর তাছাড়া তোমরা পার্টি কি বোঝো আমি জানি না আমাকে নিয়ে যেতে আমি শিখিয়ে দিতাম তাহলে বন্ধু তুমি তাহলে এক কাজ করো লিলির কাছ থেকে পার্টি করা শেখো আমি গেলাম ঠিক আছে যাও দোস্ত যাও রেস্ট না তাহলে তুমি আমার এখন রাশিয়ান পার্টি করা শিখাও না শিখাবো না কেন শিখাবো না কেন শিখাও অসুবিধা তো নাই শিখাও আচ্ছা ঠিক আছে তোমার শিখান দরকার নেই তোমার আমি বাংলা পাটি শিখাইতে চাই শুনো বাংলা পাটি শিখছেন কি জানো বিয়া বোধ হয় আমগর হইব না কি কো তুমি তাহলে এতগুলো খাবার নষ্ট হইলো এই তুমি কি আমার সত্যি সত্যি ভালোবাসো নাকি তামসা করো বিয়া হইব না আর তুমি খাওয়া নিয়ে টেনশন করতেছো কই তুমি বিয়া বাসর এসব নিয়ে ভাববা তা না আসে 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 এই যে তোমার বুইড়া আব্বা আছে না তোমার বুইড়া আব্বার ভয়ে আমি এসব কথা বলি না প্রকাশ করি না মুখে খুব মনে হয় আমার বাবারে তুমি সম্মান করো না ফাঁকা মাঠে নির্বাচন করে তুমি তো জিতেই যাইতেছো এরপরে শুধু কাজ আর কাজ তখন তোমার বিয়ে করার সময় হইব হ্যাঁ কি কো তোমার এই বুইড়া বাপরে বাড়ি থেকে বাইর করো এবার রোজ আমি বিয়ে করো আমি একটা কথা বুঝি না আমার বাবার উপরে তোমার এত রাগ কিসের রাগ না রাগ না মনে করো তো তোমার এই বুইড়া বাপটা আমার সহ্য হয় না অসহ্য কি হলো তুমি এখন সাজো নাই কেন আপনাদের প্রিয় চাচারে গিয়ে বলেন আমারে গাছে তুললা দিয়া মইটা সরাই নিছে ভাবি বিয়াটা মনে আর হইব না তোমাদের দিকে তাকায় তাকায় সারা জীবন পার করতে হইব না বোন আমরা থাকতে তোমার বিয়া কেউ আটকাতে পারবো না আর রিয়াজ আমগরে সবকিছু খুলে কইছে তোমাকে বিয়া তো সাধারণ বিয়া না তোমাকে হইব রাজনৈতিক বিয়া এই বিয়ে হইতেই হইব কিন্তু কেমনে করিম আর বাচ্চা বাইচ্ছে আর হইছে ও কিচ্ছু হয় নাই আর আইসে ফিরা দিনকা চিকা দিনকা চিকা দিনকা চিকা দিনকা চিকা নির্বাচন হইব আমাদের বিয়াও হইব দিনকা চিকা দিনকা চিকা দিনকা চিকা বিয়া হইব বিয়া হইব আমার বিয়া হইব লোক আমার খাবার খাইব সারা গ্রামের লোক আমার খাবার খাবে কি আনন্দ হাইরে রান্না আরে আয়েশা বাদ দাও না আর তুমি তো এখনো সাজো নাই চলো আজকে না আমরাই তোমার সাজাই দিই কে কারে সাজাই দিব আমার বউরে তোমরা সাজাই দিবা
সে হচ্ছে সাজনি বুড়ি, সাজার উস্তাদ। সে নিজে সাজা নিজে সাজবে, তোমরা আমার সাথে চলো, আমি তোমার রান্নার ডিরেকশন দেবো, তোমরা রান্না করবা, ঠিক আছে? হ যাও, তাড়াতাড়ি কাজগুলো সারা ফেললে আমরা একসাথে সবাই মিলে মজা করতে পারবো। স্পেশাল খাবার আছে, কুচকুচি সু। ঠিক আছে। আমি না ওই যে নদীটা দেখলাম, আমি ওখানে সুইমিং পুল বানাবো। কি বলো তুমি, তুমি যদি চাও আমি হিল ভিউ ওশান কিনে দেবো তোমাকে। আর এই যে পুকুরটা দেখছো না, এটাকে আমি বালু দিয়ে ভরাট করে ফেলবো, এখানে একটা গলফ ক্লাব হবে। আমরা গলফ খেলবো? হ্যাঁ। ও ডার্লিং, তুমি আমাকে রিভার কিনে দেবে তো? সবই দেবো তোমাকে কিনে। তুমি গলফ খেলবে এবং তুমি সুইমিং করবে, তোমার ওয়েট দেখবে আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে? বস, ওই যে রেললাইনের পাশে যে ঝুপড়ি দেখছি, ওগুলা কি কটেজ বানাইবেন? ডার্লিং, তাহলে আমরা ওই রেল লাইনে টয় ট্রেন কিনে এনে চালাবো। এই রেল লাইন কি কেনা যায় নাকি? হ্যাঁ কেনা যায়। বস, নদী কিনন গেলে রেল লাইন কিনা যাবে নাকি? আচ্ছা আলী, আর কি কি দেখার আছে? বস, গ্রামে মোটামুটি জমি জমা তো সবই দেখলেন, গ্রামের মানুষগুলো দেখার দরকার না? এরাই তো আসল, মনে করেন জমি জমা আরো যা আছে নদীর সব। ওই ওই ভাই, জি জি ভাই আসেন। ওই জি, এই তো এলাকা, এগুলো তো আমাকে দরকার। ওকে ওকে, নাইস নাইস। আমারে ডাকলেন মানে চিনে না আমারে? কি কোন ভাই, আপনি চিনো না মানে? আপনি তো ভাই না, ওই যে 100-100 ব্লক করেন, চিনে ফেলাইছে। ওশো দেশের নানান প্রান্তে কিন্তু আমার প্রচুর ভক্ত আসে, কেন আছে 2 লক্ষ সাবস্ক্রাইবার। ওনারা কারা? আরে আমার বস, শহর থেকে গ্রামে আসে। আরে শহরে থাকতে থাকতে মনে করেন যানজট, শব্দ, দূষণ আর ভালো লাগতে ছিল না, তাই গ্রামে আসছে একটু মুক্ত বাতাস খাওয়ার জন্য, হাওয়া খাওয়ার জন্য। ওয়েলকাম ওয়েলকাম টু মাই ভিলেজ, নাইস টু মিট ইউ। একসাথে চলে আসছেন, সমস্যা নাই। আঙ্কেল খুব ভালো লাগছে। আসলে আঙ্কেল হয়েছে কি মানে, এই যে পিতা হিসেবে আপনার যে দায়িত্ব, যে সুন্দর গ্রামটা যে আপনি আপনার মেয়েকে দেখাচ্ছেন, এইটা কিন্তু অনেকে করে না, এটা খুব দরকার। আপনার মেয়েটা এত সুইট কেন আঙ্কেল? আই ননসেন্স, শি ইজ মাই স্ত্রী। হ্যাঁ, হু আর ইউ, তুমি কে? আমি কে? আমি অভাগা, হতভাগা, হতচ্ছরা, আউল ফল সবার বিয়ে হয়ে যায় আর আমার বিয়ে হয় না। এই এই, তুমি কি আমাকে কিছু বললে? না আঙ্কেল, বলছিলাম যে মানে আপনার কপাল, মানে আপনার অর্থ বিত্ত পোশাক আশাক নারী গাড়ি বাড়ি মিলাইয়া মানে আপনার কপাল আঙ্কেল একটা, মানে আপনি একটা, আপনি আমারে হয় না। রাজু আর পলাশ কোথায় চাচা? দুইজনে গোপনে কি যেন করতেছে, একটা লিস্ট কইরা সকালে বাইর হয়ে গেল, এখনো ফিরে নাই। একটু পর আবার কুইন্ডে আনতে যাওয়ার কথা, তারা নাকি ব্যস্ত, যাইব না। আমার তো মনে হয় এখন আমার এই আদনানের নিয়ে যাইতে হবে। আচ্ছা, দুইজনে আবার কি কুবুদ্ধি করতেছে, তোমরা একটু পেটের খবর বাইর করো তো। আসলে চাচা, ওরা তো আমাদের কাজেই গেছে, ওই যে কুইন খালা ফিরবে এই জন্য একটা হোমকামিং সারপ্রাইজ পার্টি করব আমরা। বাহ, পার্টি হইব তো, খুব ভালো পরিকল্পনা। আমাদের এখানে মানুষ অসুস্থ হলে যেরকম আমরা কান্না করি, সেরকম সুস্থ হলে আবার আনন্দ করি, এর জন্যই আর কি এইসব আয়োজন। বাবা, খুব চমৎকার হয়েছে, এত সুন্দর বুদ্ধি তোমাদের। তোমাদের মতো মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কি ব্যাপার আব্বা, তুমি এখনো যাও নাই? আমার বইকে লাভ নাই, আদনান এখনো রেডি হয় নাই,
আর একদিক থেকে না যাওয়া ভালো হয়েছে, পরিকল্পনা সম্পর্কে ওর কাছ থেকে জানতে পারলাম। ও যাই না গেছেন, তাহলে আর সারপ্রাইজটা থাকলো কেমনে? সারপ্রাইজ তো শুধু কুইন খালার জন্য। তোমরা আব্বারে চিনো, আব্বা সব কিছু গিয়ে আমারে বলে দিব, তখন কি আর সারপ্রাইজ সারপ্রাইজ থাকবো না? তো শোন, এইটা হইলো আমার আর আমার ছেলে বউদের একটা সিক্রেট, এই কথা আমি কাউরে বলতে যাবো কেন? তোমরা চিন্তা করো না মা, সব আমি লক করে রাখবো, আমি এই কথা কাউরে বলবো না। তোমরা তোমাদের মতো আয়োজন করো, আমি দেখি আদনান রেডি হইল কিনা। আইসা সব কিছু দখল করে ফেলাইতেছ না? পরে দেখা যাবো, আমার থাকা কোন দেখা থাকবে না, একসাথে থাকবো আমরা। কেন আব্বা বলছে না বউ হিসেবে মেনে নিছে? আঙ্কেল আই আপনারা যে আসছেন, কোনো সমস্যা হইতেছে না তো না? আই এম নট আঙ্কেল, সরি ব্রাদার। আরে তো ভাই, আপনার কন্টেন্টটা তো সেরকম সুন্দর হয়েছে, আর আপনি গ্রাম নিয়ে যে কন্টেন্ট বানিয়েছেন সেটা তো 100-100। বাহ আলী, ইউ আর সো ভেরি ট্যালেন্ট, তুমি তো ওনার কন্টেন্ট দেখেই এই গ্রাম সম্পর্কে জানতে পেরেছো না? জি বস, ওনার কন্টেন্ট দেখে আমি এই গ্রাম চিনছি। তাহলে তো উনি এই গ্রামের সেলিব্রিটি। অবশ্য না, পাত্তা নাই, গ্রাম তো এটাই খারাপ লাগে। মানে মানুষ ভাই, আসলে ধরেন এই যে আপনি আমার ফ্যান, এরকম 2 লক্ষ সাবস্ক্রাইবার সহ লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান ফলোয়ার আমার আছে, অনেকেই পছন্দ করে, এই গ্রাম ভিলেজ পাত্তাও দেয় না, খারাপ লাগে রে ভাই। এই কাজটাই যদি আমি শহরের বাড়িতে করতাম, মানে আজ যদি আপনার মধ্যে একটু বিদেশ যাইতে পারতাম, তাইলে ধরেন যে লাখ লাখ কোটি কোটি ডলার তো কামাইতামই, প্রচুর মায়া ফ্যানের যন্ত্রণায় আমার যে কী করতে হইতো বুঝতে পারতেছি না আর কি। কী করুম কন, বিয়া করতে পারতেছি না, কেউ জিগায় না। এই জন্য এই থার্ড ওয়ার্ল্ড একদম আমি পছন্দই করি না, এখানে ট্যালেন্টের কোনো দাম নেই। ম্যাডাম, মানে আপনারা ভাবি আসলে মানে কোথায় থাকেন, আমি তো দেখেই বুঝছি যে আপনার কিন্তু বিরাট বড় লোক কি। আরে না না না, আমরা আপনাদের মতোই, আমার ওয়াইফ আর কি বিদেশি সিনেমা দেখে, তো তাই একটু এরকম আর কি। কি মনে করছে এই তরুণ তপু? হ্যাঁ, সে কিন্তু এমনি এমনি ইউটিউবার হয় নাই, সে মানুষের চোখ দেখে বলে দিতে পারে পকেটে কয় টাকা আছে। আমি কিন্তু দেখেই বুঝছি আপনি বিদেশে থাকেন, আমার আপনার কথাবার্তা শুনে বুঝছি তো, আপনি কিন্তু উঁচু শ্রেণীর মানুষ কি। আরে তপু ভাই, আমার বউ জন্ম থেকে এমন, বাদ দেন তো ভাই, আপনি ওজন পাইছি আমাদের অনেক কাজে লাগবো। ভাই আপনি আপনার গ্রাম সম্বন্ধে যে লোকগুলো আছে এই সম্বন্ধে একটু বলেন না ভাই, বললে আমাদের অনেক উপকার হয়। এই ধরেন আমরা মনে করেন মানুষের বাড়ি বাড়ি যাই, তার পরিচিত হইতে পারি না। কে গ্রামের মানুষ সম্পর্কে আপনাকে জানতে হবে? না মানে আই এম পোয়েট, কবি, মানে কবিতা উপন্যাস লিখি তো, এই জন্য আপনাদের সম্পর্কে সবকিছু আমার একটু জানতে হবে। ও, এইবার বুঝছি আসল কাহিনী, এই লোক রাইটার, তার মানে মিথ্যা মিথ্যা গল্প বলা এই ম্যাডারে পড়াইছে। আহা, না মানে সমস্যা নাই, আপনি যেহেতু কবি মানে বিরাট মানুষ, কিন্তু তো বিরাট জিনিসটা আসলে এনে দাঁড়ায় শর্টকাটে বলাটা হইব না, মানে গল্প, কন্টেন্ট, চরিত্র, সংলাপ অনেক বিষয় আছে না, আমি টুকটাক ওই কন্টেন্ট বানাইতে ওগুলো বুঝি আর কি। চা দোকানে বৈশা গল্প গুজব করে মানে একটু চা নাস্তা খাই, বিশদভাবে বলি। হোয়াই নট, হোয়াই নট, চলেন চলো ডার্লিং, চলেন আপনি সুন্দর মানে। ঠিক আছে, বললাম তো আমি মাফ চেয়েছি, তুমি তোমাকে মাফ করে দিয়েছ, আবার কেন এসব করছো? দেখি নাও, আচ্ছা কি হয়েছে তোমার আজকে বইয়ের প্রতি এত সোহাগ? কেন, আমি কি আমার বউর জন্য এটা কিনতে পারি না? এখানে সোহাগ কি দেখলা? আপার জন্য কিনছি, আপা যেহেতু অসুস্থ ভাবলাম তোমার জন্য কিছু কিনে ফেলি, সমস্যা তো কিছু দেখছি না আমি। আপার জন্য কিনতে গেছো, আপার এখন দরকার, আপারই দিয়ে আসতো, আমার জন্য আবার আনতে গেছো কেন? তোমার জন্য দরকার খুব 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 বেশি, কারণ
আমার বউয়ের কয়দিন ধরে মুখটা একটু কালো ছিল, তো এই জন্য একটু লাল টুকটুকে 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 করার জন্য, একটু সজীব করার জন্য, একটু উৎফুল্লবন করার জন্য আমি ভেবে নিয়েছি যে আমার বউকে এটা খাওয়ালে। তুমি জানো আবা তুমি কত সুন্দর দেখতে, কি যে ভালো লাগে তোমাকে, তুমি যখনই কালো মুখ করে থাকো, গোমরা মুখ করে থাকো, তোমাকে অনেক বেশি বাজে লাগে, খারাপ লাগে, মানে তোমাকে দেখলে না আমার নিজেরই ভয় লাগে। প্লিজ আমি শুধু তোমাকে একটা কথা বলবো, একটা কথা বলবো, তোমার কোনো বিষয় যদি খারাপ লাগে সেটা আমি তোমার সাথে কথা বলে নিব, আমার কোনো বিষয় যদি ভালো লাগে খারাপ লাগা যদি লাগে তুমি আমার সাথে কথা বলে নিবা, কথা বলে নিলে দুইজনের সুন্দর একটা সুন্দর একটা সুন্দর একটা সংসার অনেক দিন টিকে যাবে এবং এটি স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, আমি রাগ করবো না, মুখ কালো করে বসে থাকবো না, কিন্তু তুমি আমাকে অবশ্যই অবশ্যই প্রমিস করো যে এরকম বোকার মতো কাজ আর তুমি করবা না, আমারে জিগায় নিবা আগে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করতেছি, আমি আর মানে যদি এই ধরনের কোনো কাজ করি তোমাকে না জিজ্ঞেস, কোনো কাজ করার আগে তোমাকে না জিজ্ঞেস করে করবো না, একদম সত্যি কথা বলছি। কি ব্যাপার, এখনো গোমরা মুখ করে থাকবা, এটা হাসো। এই তো এখন সবচেয়ে বেশি ভালো লাগতেছে, আঙুর খাও আরো বেশি সজীব লাগবে, এটা খাও, আরো আছে, আরো স্টকে আছে, যত ইচ্ছা খেতে থাকবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর একটা কাজ করি, আমি তাহলে আবার একটু দেখতে যাই, আর পোলাপন কি সাজাচ্ছে সাজাচ্ছে একটু তুমি দেখো, বুঝছো? আচ্ছা আমার একটা কথা বলো তো, সাসা মামা ফাইজলামি করলে কোনো সমস্যা নেই, আর ভাইস্তা আর ভাগ্নে যদি করে তাহলে খুব মহাভারত অশুদ্ধ হয়ে যায় না? আরে ওরা তো কোনো উপলক্ষ এতদিন খুঁজে পায়নি, এখন আব্বা আসা উপলক্ষে একটা উপলক্ষ খুঁজে পেয়েছে, এই জন্য তারা একটু সাজাচ্ছে, আনন্দ করবে, ফুর্তি করবে, আমি তো এখানে মানে অস্বাভাবিকতার কোনো চিহ্নই খুঁজে পাইনি। আচ্ছা তোমার আমার কি মনে হয় বলো তো, রাজু পলাশ আমার আগে থেকেই সব বলছে, ওদের পুরো প্ল্যান আমি জানি, আমি খালি ওদেরকে একটু হেল্প করতেছি যে আপা এতদিন পর বাড়িতে আসতেছে, আপার যাতে মনটা ভালো হয়ে যায়, প্ল্যানটা যাতে খুব সুন্দর ভাবে আমরা সবকিছু পালন করতে পারি, বুঝছো তুমি? ও আচ্ছা, মামির সাথে তাহলে ভাগ্নাদের সম্পর্ক এত স্ট্রং, এটা তো আমি জানাই ছিল না। ঠিক আছে বাবা, তাহলে আমার এখানে থাকারই দরকার নেই, ঠিক আছে তুমি আঙ্গুরগুলো খাও, আরো স্টক আছে, আমি তাহলে এবার যাই। না যাই বলতো না, বলো আস। আচ্ছা এবার আসি, ভালো থেকো, সাবধানে যাও। হ্যাঁ তোমার মাথা আওলা নেই থাক, সাজিনে তুমি কিসের জন্য খবর আনতে পাঠাইলে, হেরো তো কোনো খবর নেই। আরে বাবারে তুমি এত টেনশন নিও না, ওই বিস্ফোরণে কেউ মারা যায় না। কেউ মারা যায় না মানে? তাহলে করিম ভাই গেল না কোথায়? আমার কোন মরণ নাই, উনি চির অমর। আচ্ছা ঠিক আছে স্যার, এরকম চেপা ধরিসটা, আমার তো নিশ্চিতই কষ্ট। তারপর আরেকবার চেপা ধরুন, কারণ আমার মেয়ে ভাই মরতে পারে না, সে চির অমর। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা যেহেতু পার্টি করবে একটু পোলাও টোলাও রান্না করো, কোল্ড ড্রিঙ্ক টোল ড্রিঙ্ক আনিস, এটা সুন্দর করে আমরা রাত্রিবেলা খাবো না, বাচ্চা আসলে খাবো না, আমি একটু ঘুমাতে গেলাম। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো না, ঠিক আছে চিন্তা করো, চিন্তা করো না। আপনি শুধু বলেন পাত্রী দেখতে কেমন লাগবে।